Hey everyone, shobai kemon acho asha korchi shobai bhalo acho ami kintu khub bhalo achi shobai ke good morning ekhon baje sokal 8ta beshi baje 8ta baje so ami ajke ranna korchi dim kosha ar kol alu tarkari ar ei dekho potol bhejechi to pray sheshir pote ar roti mach eneche roti mach ta ajke korbo ডিম রান্না করছে ডিম কষা নাকি ডিম কষা আমার ফেভারিট বাড়ির সবার ফেভারিট এই দেখে নাও কালারটা তো খুব সুন্দর চিকেন চিকেন কালার চিকেন চিকেন কালার আর এই যে কল আলু রান্না করেছি দেখো আর এখানে পটল আছে ব্যাস আর রুটি মাছ আনা হয়েছে রুটি মাছটা এখন কেটে নিয়ে তারপরে রান্না করব একবারে করে রাখবো রাখছি তোমাদের দেখাবো খুবই মানে আমার বিশেষ করে কাছের লোক কেননা সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তোমাদের মধ্যেই কেউ একজন এসছে আর তোমরা আমার মানে সবাই কাছের খুব এত মিষ্টি এনেছে সব খাওয়াবো চলো আসো তো লাইভই দেখাই তোমাদের কাম আমাদের ঘরের কাছেই থাকে আর আমার সাথে দেখা করতে এসেছে আজকে স্যাটারডে তো আমি খুব খুশি আমি ক্লাস করাচ্ছিলাম তো একটু লেট হয়ে গেছে ওর সাথে গল্প করতে মানে বলেছিলাম যে 7টার মধ্যে আসো কিন্তু আজকে একটু ক্লাস পাওয়ার কথা একটু লেট হয়ে গেছে ঠিক আছে ওর জন্য হতেই পারে সবাই চলো সব মিষ্টি খাবে দাঁড়াও 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 এত মিষ্টি এই কেন দাঁড়াও এখানে অনেক বাচ্চা থাকে তাদের কিছু দিতে পারতে তখন তো দেখেই নিও দেখো তখন আমি একটু আগে দেখলাম মিষ্টি আছে এখানটায় বুঝতে পারলাম আমার মধ্যে দিয়ে দিতাম তোমরা যারা আসতে চাইছো আমার সাথে দেখা করতে সবাই আসো কিন্তু কোনো খাওয়া দাওয়ার কিছু নিয়ে আসতে হবে না জাস্ট আসো এটাই আমার কাছে অনেক অনেক ভালো লাগবে তো চলো দিদিটার সাথে একটু গল্প করি আর তোমরাও আমার সঙ্গে থাকো আর বলছি একটাই খাবে ঠিক আছে চলো একটাই খাও না আমি খাবো না বেকার অন্য কিছু খাও ঠিক আছে যা অন্য কিছু আনা হয়েছে হ্যাঁ 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 বাড়তি কি খাবো না এর জন্য আমি ভাবলাম কি যে করবে কি না মিট করবে কি না এবার তিন চার ভিডিও তো বলেছি যে যারা মিট করতে চাও অবশ্যই চলে আসো কোনো দ্বিধাবোধ করো না আমি প্রচুর লোকের সাথে কথা বলছি মিট করার কথা বলেছি লাভ রিয়াকশন ইজ ভেরি আমি বারবার করে রিকোয়েস্ট করি দিবে প্লিজ একটু রিয়াকশন দিবে রিজন একটু কথা বলো অনেককে বলেছি দেখো কথা মানে দেখা করতে আসলে তো আমারই বেশি ভালো লাগবে তাই না না আমার বাড়িতে লোক আসলে আমার খুব ভালো লাগে আমার খুব ভালো আমারও খুব ভালো লাগে আমি খুব তো তোমাদের দুজনকে সত্যি বলছি আমার হাজবেন্ড বলছিল যে তুমি যাচ্ছ ওদেরকে একদিন বলো আমাদের তো আসতে ঠিক আছে তো তোমাদের দুজনকে বলছি প্লিজ প্লিজ একদম আমাদের যেও নাম্বার তো আছে এখন আর একদিন ভাই ছুটি হলে ঠিক আছে শনিবার দেখে যেও কি বলবো ফার্স্ট টাইম মিষ্টি দিয়েছে আমার সত্যি বলছি আমার এখন সত্যি খেতে ইচ্ছে হচ্ছে আমার জোর করে পাখি দিল আমি বলছি খাবো না বলছে একটু মানে আমি সবার অন্যর বলে না এরকমই বলা হয় একটু মানে তো খেয়ে অসুবিধা হবে না আমাদের বাড়িতে এসছে তো আদর যত্ন করবো না তোমরাই বলো তাহলে
পুরোটা খেয়ে নাও, ঠিক আছে? তো চলো আমরা এখন একটু খাওয়া দাওয়া করি, আবার আসবো তোমাদের সাথে একটু পর গল্প করতে। চলো বন্ধুরা, এখন দিদি ভাইয়ের বাড়ি যাওয়ার সময় হয়েছে, কারণ একটা পুচকু আছে বাড়িতে, তো পুচকুটাকে রেখে এসছে, আর বাড়ি থেকে কলও আসছে, আর আজকে আমরা অনেক এনজয় করেছি। আর তুমি বলো, তোমার কেমন লাগলো? খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। ভালো তো লাগার কথা, যারা লোক পছন্দ করে তাদের বেশি ভালো লাগে। ও পাখিও ওকে দেখে গেল, বুঝলাম ও লোক পছন্দ করে, আমিও লোক পছন্দ করি, তো আমাদের মধ্যে লোকদের তো খুবই ভালো লাগবে। তো তোমরা পাখিকে কমেন্ট করে জানিও কেমন লাগলো, আমাকে হয়তো তোমরা চেনো না সেরকম করে। আর অবশ্যই সবাই কিন্তু দিদির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তোমার চ্যানেলের নাম বলে দাও, ভুবনান্না ব্লগ। তো তোমরা প্লিজ সাপোর্ট করো, পাশে থেকো, সবাই সবার পাশে থাকো, এটাই আমি বলবো। আর যা যা আমার সাথে দেখা করতে চাও অবশ্যই চলে আসো, অনেক এনজয় করবো, বাড়িতে চলে আসো, আমার সাথে একদিন যেও, আমি তোমাকে বলেছি, ঠিক আছে? আমাদের একদিন যেও, ঠিক আছে? দেখো বৃষ্টির মধ্যে দিদি ভাইটা যাচ্ছে, বৃষ্টি থামবেও না, সাবধানে যাও। সো বন্ধুরা, আবার কিন্তু নেক্সট দিন থেকে ব্লগটি স্টার্ট হচ্ছে, আমি বাড়িতে এসেছি ক্লাস করাতে। তো এই যে পুটি আর পিয়ালি, ওদের একটা ফোক গানে নাচ করানো হয়েছে, দেখো বেশ ভালো ওরা তুলে নিয়েছে। সো চলো এখন তোমাদের সাপ দেখাবো। এই দেখো আমাদের ঘরে গাইস দাঁড়া সাপ এসছে, আসো ওদিকে আসো, আয় আয় আয়। আর আমাদের দুই টমি চিলে যাচ্ছে, তখন দিই আমি, কি হয়েছে দেখি তো, হয়েছে হয়েছে, সাত সাত সাপটা বেরাচ্ছি না, আমি তা দিচ্ছি। আমার ভাই ওঠে না ঘুম দিয়ে, আর জয় আছে, তো জয়কে আমি মানে ওর সাপ আর কি ধরা ঠিক হবে না এই সময়, মারাটা তো ওখানে ঘাপটি মেরে বসেই আছে। ও মানে এই বাড়িতে ভালো লেগেছে, আমাদের ঘরটা কি ঠান্ডা ঘর, তো পেরিয়ে যাবে না, পটপট করে গায়ে উঠে যাবে কিন্তু। ওই দেখো দেখতে পাচ্ছ, ও কি সুন্দর লাগছে দেখতে তোকে, দেখতে ওই দেখো হয়নি, অল্পই হয়েছে, তো এখন মামা আসবে, আমাদের মিনিও উঠেছে বাবা। হ্যাঁ হ্যাঁ সাবধানে যেও, কালকে তাহলে সকাল সকাল যেও, হ্যাঁ ঠিক আছে, কালকে পারতে ওর, হ্যাঁ মঙ্গলবার কবে ওই তো বুঝে রাত বাজে এখন, না রাত না সরি তিনটে বাজে এখন, সকাল তিনটে, সাড়ে তিনটে বেশি বাজে না, হ্যাঁ সাড়ে তিনটে, সাড়ে তিনটে। ও টাটা যাই।